তো হ্যালো ইউটিউব ফ্রেন্ড, তো আজকে নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যেটা হচ্ছে যে আজকে বিশ্বকর্মা। তো আমরা ইঞ্জিল টিঞ্জিলগুলা ধুবো, সেটা নিয়ে একটা ব্লগ করছি। ইঞ্জিল ধুবো আর ঘরটা হালাত খুব খারাপ হয়ে আছে, ঘরটা পরিষ্কার করবো। সামনে পুজো, অনেক কাজ আছে, ওগুলো আমাকে হয়ে পরিষ্কার করতে হবে। আমার বক্সের থালি খোলা আছে, সেটা নিয়ে একটা ব্লগ হবে, কারণ মডেলিং করছি বক্স। যাই হোক, চেঞ্জ করছি বক্সের মধ্যে, থালি চেঞ্জ হবে, অন্যরকম হবে বক্সের মধ্যে। তো সেটাও একটা ব্লগ হবে পরে, এটা দেখতে থাকো। কিন্তু চলো, আমরা ইঞ্জিনটাকে এখানে টানবো, এখানে এখানে জল গড়িয়ে হবে, এখানে পরিষ্কার করবো, হদি করবো, যে কোনো কাজ। তো ইঞ্জিন আছে ওই ঘরে, আরও ইঞ্জিন আছে, ওগুলো ধুবো। তো চলো দেখতে থাকো। তো অনেকে ভাববে কি জালাল মুসলিম তো হিন্দু বিশ্বকর্মা কেন মানছে, ধোয়ারি বলছে। দেখো ভাই, আমি পূজা করছি না, বাট আমার ব্যবসাটা হিন্দুদেরকে নিয়ে ব্যবসা। লোহার জিনিস অনেক মুসলিমে ধোয়া ধাই পরিষ্কার করে, আমরা প্রত্যেক বসে করি, আব্বা করে। তো আজকে আব্বা নাই, আছে আমার একটা মিস্ত্রি আছে, ও এসছে, ও আমি যত সব ইঞ্জিন ধুবো, মানে যেটা নিয়ে আমরা সারা বছর খাচ্ছি, সেটা যদি একটা বিশ্বকর্মার দিনে ধোয়া যদি না করো, কী করি হবে বলো? সে মুসলিম আর হিন্দু যাই হোক, সেটা খারাপ পুরো ভাবার চিন্তা নাই, প্রত্যেক বসে করি আমি, আমি না করলে আমার আব্বা করে। চলো, এটা আমার ভাই, আজকে এটা নিয়ে কাজ হবে। কী বল, কী বল? পাগলা আছে, খালি হাই বলতে জানে। তো কালকে আমরা এখানে পিক্সেলের কাজ করছিলাম, যত পিক্সেল ঠিকঠাক করলাম, পিক্সেল এখন কিছুটা খারাপ আছে, এগুলো কাজ আছে। তো ঘরটা হালাত খুবই খারাপ হয়ে আছে, তো ঘরটা পরিষ্কার করব। আর বক্স এত এত বাজে, প্যাড ভরে না, খালি বলছে বক্স জুর। তো ঠিক আছে, জুড়বো, হালকা সোনা হবে এই ঘরটা। এই টেবিলটাকে সাইড কর, এই মেশিন টেশিনগুলো এক সাইডে থুবো। স্পিয়ার অনেক আছে, অনেক কত নাই, যা আছে আছে, স্টার আছে, এগুলো একটা স্পেয়ার আছে, বলতে পারলে বলবা। টুকটাক যা মাল ওখানে আছে, এখন এখানে এনে থুচি, এখানে বাক্স তুলাম, ফ্যানটান আছে, এখানে সব মুছামুচি, বক্স আছে। তো যাই হোক, ওখানে ঘরটা ফাঁকা করছি, কেন এখানে ইঞ্জিল টিঞ্জিল দেবো। মাইক্রো এটিএম, এটাই আমার স্বপ্ন, বড় গাড়ির স্বপ্ন নাই, এটাই আমি চালাই। একটা গাড়ি আছে, এটা আমার বর্দার গাড়ি, তখন বাইরে কেউ না, আব্বা আমি ছাড়া, দুটোই এখন আমার, দুটোই আমার। এই দু বছর আগে স্ট্যান্ড আমি টিকটক বানাতাম, আজকে স্ট্যান্ডটা পাচ্ছি, স্ট্যান্ডের উপরে মোবাইল ধুবো। স্ট্যান্ড খুব ছোট, কারণ এখন মোবাইল বড় হয়ে গেছে, মনে হয় লোড নিতে পারবে না। চলে দেখ,
আমরা জেনারেটরটাকে বাইরে করছি, গাড়ির উপরে ধোবো, কারণ এখানে অনেক পানি জমে যাচ্ছে। দোকানের সামনে তো ওই ফটপইতে দুটো ইঞ্জিল, বড় ইঞ্জিল দুটো চাপাবো, এই ফটপুর উপরে ধোবো। তো রেল লাগা হচ্ছে, জেনারেটর তো টানবো, তো ফটপুর উপরে দুটো ইঞ্জিলই তুলবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা জেনারেটরটা বার করলাম, কারণ এখানে অসুবিধা হয়েছিল, গোডাউনটা পরিষ্কার করব। তো ফটফটিতে চাপেলাম, এখানে দুটো ইঞ্জিনকে ধুবো, শুকাবে, তারপরে ভরবো। যেন বার করলাম আর ধুবো, চলো দেখতে থাকো। তো আমাদের কাজ ফাইনালি সব, অনেক কিছু কাজ হয়ে গেলো। বিশ্বকর্মার দিনে জ্যাঁটা ধুতে ধুতে আমার বক্স ঠিকঠাক করা হলো, সামনে কাজ হয়েছে অনেক। এই ঘরে হাওয়া মাছের জালেতে প্লাস মেশিন কিনা মুছা হলো, ছয় ছয় একটা প্রবলেম ছিল, ছয় ছয় ঠিক করলাম। হ্যাঁ, এই ক্যাবিনেটের একটা ঢিল হয়েছিল, খুঁটি সব ঠিকঠাক হলো, আজকে কম্পিউটার কাজ চার চারটাও ঠিক হলো। তো আশা করি আপনারা সাপোর্ট করেন এই চ্যানেলটা, আপনাদের ভরসাতে উঠবো। আর যারা ভিডিও দেখছেন লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব আশা করে দেবেন। আপনাদের সাপোর্টেই, আপনাদের ভরসাতে ভিডিও করছি, সাপোর্ট করছেন, আরও করতে থাকবেন।